আজি লক্ষীমপুর আর ধেমাজি জেলাল করোনা উপর পর্যালোচনা করার বাবে আমি আহিছিলো। এটা কথা আমার মনত অনুভব হয়ে আছিল যে গুরুজনার নামত আমি মাধবদেব কলাক্ষেত্র এক সুন্দর আসনি প্রস্তুত করেছিল করোনার কারণে, করবাত নহয় করবাত পিছুয়াই আছিল, গুরুজনার কাম রখি না থাকক সেইবুলি চিন্তা করিয়ে হঠাতে আমি যাকালি সিদ্ধান্ত ললো যে আমি আহি মাত্র নারিকল এটা ভাঙি দিম আর মাধবদেব কলাক্ষেত্র তৃতীয় পর্যায়ের কামখানি লগে লগে আরম্ভ হোক। সরকারে প্রায় 34 ক্রোর্স 34 কোটি টাকা এই মাধবদেব কলাক্ষেত্রর সমাপন করিবর বাবে অনুমোদন করেছে। ইয়ার ড্রয়িং আদি নারায়ণপুরবাসী রাইজর লগত ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, সকলরে পরামর্শর ভিত্তি করে ড্রয়িংখন নতুন করে করা হয়েছে আর মই ভাবো যে এইবার কলাক্ষেত্রখনের সিংহভাগ কাম আমি এপ্রিল মাহর আগতে শেষ করে উলিয়াই দিব পারি। ইয়ার লগে লগে কলাক্ষেত্রখন যাতে চলিব পারে একটা ইনস্টিটিউশনাল মেকানিজম লাগিব। শঙ্করদেব কলাক্ষেত্রর দরে সাংস্কৃতিক বিভাগের অধীনত এই কলাক্ষেত্রখন চলাবর বাবে সোসাইটি এটা করার কথা আমি ভাবি আছো, সেই বিষয়ে আমি খুব সোনকালে সিদ্ধান্ত লম। আর আনফালে একটা ডাঙর অডিটোরিয়াম বিভিন্ন ধরনের আসনিরে এই যেটো 35 কোটি টাকা আমি আগবাইছো এখিনি রূপায়ণ হলে এই গোটেই কলাক্ষেত্রখনের সামগ্রিক পরিবেশটে বদলি হয়ে যাব বলে মই বিশ্বাস করো।